নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তের সব থেকে বড় বিগ ব্রেকিং নিউজ, যে মামলা নিয়ে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ ভীষণ উদ্বিগ্ন এবং 32,000 ইনসার্ভিস টিচারও কিন্তু ভীষণ অস্বস্তির মধ্যে রয়েছেন। তো সেই মামলা, 32,000-এর যে চাকরি বাতিল মামলা, যেটা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাতিল করে রেখেছেন, সেই মামলা কিন্তু আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মেনশন হয়ে গেল। আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি তিনি মেনশন করলেন। তো এই মামলা প্রসঙ্গে কি আপডেট উঠে আসছে এই মুহূর্তে আপনাদের সাথে এই ভিডিওতে আমি বিস্তারিত জানাতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ভিডিওটি দেখলে আপনাদের সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন তবে বিস্তারিত আপডেটটি আমরা দেখে নিই। তো বন্ধুরা, প্রথমে বলি, আপনারা জানেন 2014 প্রাইমারি রেট থেকে যে নিয়ম হয়েছিল 42,949 প্যানেল, সেই প্যানেলে একাধিক দুর্নীতির অভিযোগ ওঠে এবং 15 রকমের দুর্নীতির তথ্য সামনে এনে আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি মহাশয় তিনি বিষয়ে মামলাটি লড়ছিলেন এবং 15 রকমের দুর্নীতি তিনি কিন্তু সামনে নিয়ে এসেছিলেন আদালতের, এবং যার পরিপ্রেক্ষিতে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী মহাশয়, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী মহাশয় তিনি কিন্তু পুরো 32,000 নন-টেন প্যানেলকে বাতিল করেন, রিপ্যানেলের নির্দেশ দেন 3 মাসের মধ্যে। যদিও মামলাটি ডিভিশন বেঞ্চে একই রায় হয় এবং সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্ট থেকে মামলাটিকে আবার বিশেষ ডিভিশন বেঞ্চে পাঠানো হয়। মামলাটি প্রসেনজিৎ বিশ্বাস এবং বিচারপতি হরিশ টানন স্যারের বেঞ্চে রয়েছে। তো আজকে আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি স্যার তিনি ইজলাসে গিয়ে এই মামলাটিকে কিন্তু মেনশন করান এবং এই মামলাটি এই সপ্তাহেই 2-1 দিনের মধ্যেই কিন্তু উঠতে চলেছে, 32,000 চাকরি বাতিল মামলা। তো এই প্রসঙ্গে 32,000 ইনসার্ভিস টিচারদের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এই মামলা এবং বঞ্চিত ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে এই মামলাটি। তো কী হয় এই সপ্তাহে সেটাই কিন্তু দেখার। তো এখন এ পর্যন্ত রইলো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তীতে এই ধরনের আপডেট নিয়ে আবার আসবো। ধন্যবাদ।